আর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে আজকে ব্লগটা শুরু করেছি রান্না দিয়ে, নিরামিষ তরকারি রান্না করব। তার জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সম্বর দিয়ে দিলাম। আর এই যে সব কিছু কেটে নিয়েছি, এর মধ্যে আছে মিষ্টি কুমড়ো, আলু, মিষ্টি আলু, ডাটা আর হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিগুলো সাথে সাথে দেখা যাচ্ছে, ওগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ঘরে ছিল। তারপর ভাজা করে তারপরে যে দিয়ে দিয়েছি আদা জিরে বাটা, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। তো যেহেতু মাখা মাখা তরকারি করব, তাই বেশি জল দেব না, যতটা সিদ্ধ হতে লাগবে ততটাই দিয়েছি। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ। তারপর সিদ্ধ হয়ে গেলে, অনেকক্ষণ পর সিদ্ধ হয়ে গেলে তরকারিটা একটু ঘেঁটে দেবো, একটু ভেঙে ভেঙে দেবো, নয়তো তাকিয়ে থাকবে। আচ্ছা বন্ধুরা, তরকারি কি তাকিয়ে থাকে? সবাই বলে তরকারি তাকিয়ে থাকে, তরকারির কি চোখ আছে তোমরাই বলো তো। তারপরে এই যে রান্না বান্না করে তারপরে নামিয়ে নিলাম গামলার মধ্যে। তারপরে বন্ধুরা রান্না বান্না করে মেয়েকে আনতে যাচ্ছিলাম। তখন বন্ধুরা আজকে আমি একটা রান্না ভিডিও করছিলাম, তো রান্না ভিডিও করে মেয়েকে আনতে যাবো সেই মুহূর্তে গলির ভেতরে। যখনই তোমরা গলির ভেতরে যাবা, আমিও গেছি, মানে তার পাশেই পাঁচিল ছিল, পাঁচিলের সাথে দেয়ালে খসা লেগে পুরো হাত চুলে রক্ত বেরোচ্ছিল, চলে গেছে, চলে গেছে, হাতটা পুরো ভুলে গেছে। গলা করছিল, তারপরে বরফ দিয়েছি আর একটু মলম দিয়েছি রক্ত পড়া বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। তারপর বরফটা বিপদ ছিল, হয়তো নিয়ে আসতে হতো, কি বলবো, অল্পের মধ্যে দিয়ে গেছে। হাত পা কাঁপছিল ভীষণ। তোমাদের একটা কথাই বলবো, কি বলবো, গলির ভেতর দিয়ে গেলে ভীষণ খারাপ লাগছিল। বেল বাজাবে বা হরেন দেবে, নাই না, ওই দুজনা যখন একসাথে আসে গলির ভেতরে, কেউ তো দেখছে না, কখনো দেখেছে, ও পাশে দেখছে না, সাথে ঘষা লেগে গেছে, যে আসছে সেও দেখছে না, যে যাচ্ছে সেও দেখছে না। ও বুঝতে পারে না, আমি বুঝতে পারিনি, আমি সাইডে ছিলাম, দেওয়াল ছিল, দেওয়াল ছিল দেখে আমার গায়ে ঘষা লেগে গেছে, হাতটা পুরো ফুলে গেছে আর ভীষণ জ্বালা করছে। তারপরে এই যে সোনামা স্কুল থেকে চলে আসলো, ও আসলে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে টাইয়ে তারপর ও খেলছিল। ততক্ষণে আমি আবার স্নান করে এসেছি, স্নান করবো, তখনই আবার দেখি একটা কুকুর ঢুকে গেছে ঘরে। তো কি বলবো, সবসময় ঘরের দরজা দিয়ে রাখবে তোমরা, কুকুর ঢুকে গেলে না কি হয় কি বলবো। তারপরে সেই ঘর বাড়ি সব মুছে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান মান করে এই যে ঘরে চলে এসেছি, স্নান টান করে চুল আসরেছি। আর ভাবিকে সারাদিন কী করি সেগুলো করবো তো আর হয় না, যেটুকুনি পারি সেইটুকুনি করি। স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, তো কতগুলো ভেজা জামা কাপড় ছিল, তারপরে ওগুলো ছাদে গিয়ে মেলে দিয়েছি। তারপর আমার ভিডিও যদি ভালো লাগে, তোমরা প্লিজ আমার ভিডিও দেখে লাইক করো, কমেন্ট করো, লাইক করলে বা কমেন্ট করলে খুবই ভালো লাগে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানিও। তারপর এই যে এটা দুপুরবেলার সময় ছিল, ভাবলাম একটু ভিডিও করি, তাই করছিলাম। তো স্নান টান করে শরীরটা খুব হালকা লাগছিল। তারপরে এই যে ছাদে চলে এসেছি, ছাদে এসে দেখ